কেবলমাত্র সাকিব আল হাসানকেই বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়কত্ব দেয়া উচিত। অভিজ্ঞতা, তীক্ষ্ণ পর্যবেক্ষণ ক্ষমতা আর সেরাটা আদায় করার গুণে সাকিব অন্যদের চেয়ে ঢের এগিয়ে, বলছেন অভিজ্ঞ কোচ নাজমুল আবেদিন ফাহিম। এদিকে ইনজুরির কারণে অধিনায়কত্ব ছাড়ার যে সিদ্ধান্ত নিয়েছেন তামিম, তাকে সাধুবাদ জানিয়েছেন খালিদ মাসুদ পাইলট। মেরুদণ্ডের গুরুতর ইঞ্জুরি নিয়ে মাঠে ফেরার দিনক্ষণ লম্বা হওয়ায় বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়কত্ব ছেড়েছেন দেশের অন্যতম সফল কাপ্তান তামিম ইকবাল। তামিমের এই সিদ্ধান্তকে যথার্থ বলছেন সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। নিজে তো অনেস্টি দেখিয়েছে যে তার ইঞ্জুরিটা হয়তো একটু ভয়ানক ইঞ্জুরি, যে যার জন্য হয়তো সে ফুল ফ্লেজে হয়তো খেলতে পারবে না, কনফিউশন আছে, তার জন্য হয়তো সে সরে দাঁড়িয়েছে। এবং আমি অবশ্যই বলবো যে তামিমের মতো বিকল্প প্লেয়ার তো এখনো বাংলাদেশে তৈরি হয় নাই, সেই জায়গাটা তো অবশ্যই তামিমকে মিস করবে বাংলাদেশ টিম এশিয়া কাপে। তামিমের প্রস্থানের পর এবার নতুন অধিনায়কের খোঁজে বিসিবি, তবে বোর্ডের হাতে খুব বেশি অপশনও নেই। কিন্তু ক্রিকেট বিশ্লেষক ও দেশ বরেণ্য কোচ নাজমুল আবেদিন ফাহিম বলছেন দলের সেরা সাফল্যের জন্য সাকিবের কোনো বিকল্প নেই, যোগ্যতার বিচারে সাকিবের ধারের কাছেও কেউ নেই দাবিদার। বাট সাকিব ডেফিনেটলি বাই ফার দ্য বেস্ট অপশন, সো আমার মনে হয় যে সবার চেষ্টা করা উচিত হবে সাকিব যেন এই দায়িত্বটা নেয়। কারণ আমার ধারণা ক্রিকেটে ক্যাপ্টেনের রোলটা খুব খুব বড়। কেন সাকিব সেরা অধিনায়ক, অন্যদের চেয়ে কোথায় এগিয়ে? কিশোর সাকিবকে বিকেএসপিতে বেড়ে উঠতে দেখেছেন, আন্তর্জাতিক ক্রিকেটে তার পঞ্চলাটা তো সবারই জানা। কিছুদিন আগেও বিপিএলে ফরচুন বরিশালে একসাথে কাজ করেছেন সাকিব ফাহিম জুটি। সেই অভিজ্ঞতা থেকে সাকিবের শক্তির জায়গাগুলো বললেন নাজমুল আবেদিন। কিন্তু ওর অবজারভেশন পাওয়ারটা খুব ভালো, ও সব কিছু খুব লক্ষ্য করে এবং একজন প্লেয়ারের কাছ থেকে কীভাবে পারফরমেন্স আদায় করে নিতে হয়, একটা দলকে কীভাবে দলে রূপান্তরিত করতে হয়, ও খুব বোল্ড ডিসিশন নেয় এবং যেটাকে সবচেয়ে সেরা মনে করে সেটাই নেয়। কে কী ভাববে, কী হতে পারে, এসব ভাবনা ভাবে না। এই মাসের 30 তারিখ পর্দা উঠছে এশিয়া কাপের, আর 2 মাস পর শুরু হবে বিশ্বকাপ। এই স্বল্প সময়ে অধিনায়ক বদলের প্রভাবটা কি পড়বে টাইগারদের পারফরমেন্সে? আমার মনে হয় না যে ওয়ার্ল্ড কাপে খুব একটা বেশি বড় এফেক্ট পড়বে ক্যাপ্টেন্সি নিয়ে, বিকজ বাংলাদেশ টিমে যে প্লেয়ারগুলো খেলছে দীর্ঘদিন ধরে খেলছে বেশিরভাগ খেলোয়াড়, টিমটা কিন্তু বাংলাদেশ টিমের প্লেয়াররা প্রত্যেকে নিজের নিজের কাজগুলো সবই জানে, শুধুমাত্র লিডারশিপটা জায়গায় হয়তো কে আসবেন সেটার উপর ডিপেন্ড করে, সেখান থেকে আমার মনে হয় না খুব একটা বড় প্রবলেম হবে। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা।